নমস্কার, আপনারা দেখছেন সেফিল টাইমস, আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রে। ডোমজুড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণেন্দু ঘোষের সঙ্গে। কল্যাণেন্দু ঘোষকে রাজনীতির জগতের মানুষ, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের মানুষ চেনেন কল্যাণ ঘোষ নামে। তিনি তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা হিসেবেই পরিচিত। সরাসরি কথা বলবো কল্যাণবাবুর সঙ্গে। কল্যাণবাবু, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডোমজুড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছেন, গুরু দায়িত্ব আপনার মাথায় দিয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসের এই আসন ধরে রাখাটা আপনার কাছে কার্যত একটা চ্যালেঞ্জ, কিভাবে দেখছেন? আপনারা মনে করছেন এটা চ্যালেঞ্জ, ডোমজুড়ের মানুষের কাছে এটা চ্যালেঞ্জ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার জোড়া ফুলকে আশীর্বাদ করে 2011, 2016, 2009, 2014, 2018 প্রত্যেকটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল। স্বাভাবিকভাবেই সে এখানে উড়ে এসে জুড়ে বসেছিল মমতা ব্যানার্জির দয়ায়, মমতা ব্যানার্জির আশীর্বাদে। ডোমজুড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল আগামী দিনেও। 2016 সালে যে ভোটে এই কেন্দ্র থেকে জিতেছিল তৃণমূল কংগ্রেস, তার চেয়েও বেশি ভোটে এবারে আমরা জিতব, খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের এটাও বলছি, যিনি বাংলায় বাঘ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে করার চেষ্টা করছে, ডোমজুড়ের মানুষ তাকে ইঁদুর বানিয়ে ছাড়বে, তার জামানত বাজেয়াপ্তটা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখুন। একটা ছবি আমার আজকের দিনটাতে ভীষণ রকমভাবে মনে পড়ছে, যে 2011 বিধানসভা নির্বাচন, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের মানুষ জানেন যে কল্যাণ ঘোষ ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে, কিন্তু সেই ছবিটা দেখা গেল না। সেই নিয়ে ডোমজুড় কেন্দ্রের যিনি পরবর্তীকালে যিনি প্রার্থী হলেন, সেই রাজীব ব্যানার্জির সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং পরবর্তীকালে আমার সেই ছবিটাই ভীষণ রকমভাবে আজকে মনে পড়ছে, যে ESI হাসপাতালের সামনে থেকে আপনি শেষ পর্যন্ত দলের কথা মাথায় রেখে, দলের নির্দেশ মাথায় রেখে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি মিছিলে হেঁটেছিলেন এলাকার মানুষের কাছে একটা বার্তা দিতে। আপনার কি মনে হচ্ছে, সেই দিনটার কথা মনে পড়ে? দেখুন, আমি দলের অনুগত সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 2011 সালেও বলেছিল প্রার্থী হওয়ার জন্য, আমি জানতাম আমিই প্রার্থী হব। কিন্তু দল যখন সিদ্ধান্ত নেয় যে এই এলাকায় যিনি বিধায়ক ছিলেন তিনি প্রার্থী হয়েছেন, সমস্ত মান অভিমান ক্ষোভ বিক্ষোভ আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মী তখন যারা নেতৃত্ব দিত প্রত্যেকের, সকলকে সঙ্গে নিয়ে সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলায় মুখ্যমন্ত্রী করব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই শপথ নিয়ে সেদিন কিন্তু প্রতিটা দুয়ারে দুয়ারে প্রত্যেকটা অঞ্চলে মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করার জন্য সেদিন কিন্তু প্রাণপাত পরিশ্রম করে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে পালক গুঁজে দিয়েছিলাম এই ডোমজুড় কেন্দ্র থেকে। পরবর্তীকালে আপনারা দেখেছেন তিনি কী করেছেন। আমরা দলের জন্মলগ্ন থেকে আছি, মমতা ব্যানার্জির যে জোড়া ফুল সেই জোড়া ফুলকে প্রতিটা বুথে বুথে প্রতিষ্ঠিত করেছি। স্বাভাবিকভাবে আমাদের একটা জঠর যন্ত্রণা আছে, আমরা তৃণমূল কংগ্রেসটাকে সামনে রেখে ব্যবসা করার জন্য দল করিনি। আমরা যখন দল করেছি তখন আমরা জানতাম না যে আমাদের একটা পঞ্চায়েত সদস্যও হতে পারে। আমরা সেদিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে অত্যাচার, যে অনাচার দুর্নীতি, তার বিরুদ্ধে লড়াই করা, এটাই ছিল আমাদের কাছে একমাত্র শপথ, এবং সেই লড়াইয়ে আমরা সফল হয়েছি। 2011 বাংলার মানুষ তথা এই এলাকার মানুষও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল, বাংলায় তার আশীর্বাদে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছে, আবার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এটা ঘটনা যে ডোমজুড় বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে একটা প্রেস্টিজ ফাইট, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন 59 থেকে মাত্র 3.5 কিলোমিটার 4 কিলোমিটার দূরের একটা কেন্দ্র, এবং এই কারণে আরও এই সিটের গুরুত্ব বেড়েছে, যে রাজীব বন্দ্যোপাধ্যায় এই সিট থেকে দুবার দাঁড়িয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন, সেই আসন ধরে রাখার দায়িত্ব এখন আপনার কাঁধে,
এটা কি বড্ড চাপের জায়গা মনে হচ্ছে? দেখুন, আমার একদম খুব পরিষ্কার হয়ে বলছি যে আপনারা যে চাপ টাপ বলছেন না, এই চাপের কোনো জায়গা নেই। বাইরের মানুষ হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমাদের ডোমজনের মানুষ একদম তৈরি হয়ে আছে। আপনি দেখবেন, 2রা মে 2016 সালে আমরা 1,07,000 ভোটে জিতেছিলাম, এবারে আমরা 1,25,000 ভোটে জিতব, এই টার্গেট আমাদের আছে। আমি আগেও বলছি, এখনও বলছি যে এই যে প্রেস্টিজ ফাইট এইসব কথা বলছেন, দেখুন মমতা ব্যানার্জির দয়ায় আপনি 2006 সালেও তো উনি দাঁড়িয়ে ছিলেন, তা 2011 পর্যন্ত এই এলাকায় ছায়া ছিল না। তারপর মমতা ব্যানার্জির দয়ায় এখানে টিকিট পায়, নেতা হয়, মন্ত্রী হয়, আর মন্ত্রী হয়ে মমতা ব্যানার্জির সঙ্গে গদ্দারি, ডোমজুড়ে মানুষের সঙ্গে গদ্দারি, আমার সঙ্গে গদ্দারি। বাংলার মানুষ যারা খুব ওতপ্রোতভাবে মেশেনি তারা হয়তো বুঝতে পারছে না, আর বিজেপির নেতারা ভাবছে একটা বিরাট বড় বাঘ পেয়ে গেছি। সেই বাঘ যে ইঁদুর, সেটা 2রা মেতে দেখতে পাবেন। এই প্রসঙ্গে আপনাকে, আপনার কাছে জানতে চাওয়া কল্যাণবাবু, যে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু লোকজন এখনও পর্যন্ত ডোমজুড় কেন্দ্রে তারা রয়েছেন, আর রাজনীতিকরা বলেন যে রাজনীতিতে লুকোনো শত্রু ভয়ঙ্কর, তারা বিরোধিতা করবে না তো? দেখুন, একটা কথা বলি, যারা কিছু কুড়ে কম্বে খাওয়া চারা নেতা, যার দাক্ষিণ্যে ও চলতো, নিজে ব্যবসা বাণিজ্য করেছিল, এখানে একটা তৃণমূল কংগ্রেসের ককাস তৈরি করেছিল। তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এখানে ছিল না 10 বছর, এখানে ও নিজে যা কিছু করতো, একটা হিটলারি শাসন এখানে চালু করেছিল, হয়তো 2-4 জন রেখে গেছে, হয়তো, আমি জানি না। আমি কিন্তু এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব জোর গলায় বলছি, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কিন্তু ওর সঙ্গে যোগাযোগ নেই, তারা কিন্তু কোনো সিদ্ধারা বিক্রি করেনি, তারা মমতা ব্যানার্জিকে দেখে দল করেছে, মমতা ব্যানার্জিকেই প্রতিষ্ঠা করবে। আর এই কর্মীরা যখন মাঠে নেমে পড়েছে, এই চারা নেতারা আমাদের মতো গণতান্ত্রিক দলে হিম্মত নেই যে সাবোতেজ করে কোনো কিছু করতে পারবে, তাদেরকে কিন্তু আমাদের কর্মীরাই। আপনি সাবোতাজের কথাই যখন বললেন, তখন মনে হচ্ছে যে 2018 শেষ পঞ্চায়েত নির্বাচনে আপনার বিরুদ্ধেই কিন্তু প্রার্থী দিয়ে আপনাকে হারানোর কৌশল, আপনাকে হারানোর ছক, সেটা কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেটা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি বারবার বলেছেন, বিভিন্ন জনসভাতেও তিনি সেই একই কথা বলছেন। দেখুন মমতা, আমি আগেও বলেছি, মমতা ব্যানার্জির দয়া এখানে এমএলএ, তারপর মন্ত্রী, সেই মন্ত্রী হওয়ার সুবাদে পশ্চিমবঙ্গের যত ক্রিমিনাল আছে, বালি মাফিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ক্রিমিনালের গ্রুপকে পয়সা দিয়ে এনে, এবং তার সাথে মন্ত্রিত্বের সুযোগে প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের ভোট হরণ করেছিল সেদিন। কিন্তু ধরুন, যদি আমরা তৃণমূল কংগ্রেস থেকে, আমিও যদি মনে করতাম, আমিও কিন্তু বাইরের লোকজন জোগাড় করতে পারতাম, কিন্তু আমার দলনেত্রীর একদম পরিষ্কার নির্দেশ ছিল, আমাকে ব্যক্তিগতভাবে বলেছে, আমাদের তখন সভাপতি অরূপদা ছিল, অরূপদাকে বলেছে যে যেন কোনো বাইরের লোক কেউ না থাকে। আমরা কিন্তু এটা কল্যাণবাবু, এটা আমরা নিজেরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ডেকে টিকিট দিয়েছিল এবং বলেছিল যে কল্যাণ ঘোষ তাতে যেতে তার সমস্ত রকম বন্দোবস্ত করতে হবে, তার ব্যবস্থা নিতে হবে, দলকে তার হয়ে প্রচারে নামতে হবে, দলকে সেই কাজ করতে হবে, কিন্তু তারপরও সেটা হয়নি। আমি তো ওই কথাই বলছি যে আমাদেরকে যেমন নির্দেশ দিয়েছে দিদির নির্দেশ, আমরা অক্ষর অক্ষরে পালন করেছি, কিন্তু ও নিজেকে আমিত্ব যে দিদি নয় দাদা এই প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেকে চ্যালেঞ্জ করেছে, মানে দিদির ক্যান্ডি। আমি সব জায়গায় বলেছিলাম, আমি জোড়া ফুলের প্রতীক, মানে মমতা ব্যানার্জি এখানে ভোটে দাঁড়িয়েছে, আমি হারলে কিন্তু মমতা ব্যানার্জি হারবে। তারপরও সে কর্ণপাত করেনি, সে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছে যে ডোমজুড়ে আমি হচ্ছি শেষ কথা, এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে সেদিন ওই গুন্ডা আর পুলিশকে কাজে লাগিয়ে আমাকে সেদিন পর্যদুস্থ করেছিল, আমাকে মানে আমার দলকে পর্যদুস্থ করেছিল। তার পরিণাম কী হয়েছে আপনারা দেখেছেন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ ঘোষকে ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে, অনেক আশা নিয়ে, আশায় বুক বেঁধে যে ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে কল্যাণ ঘোষকে জিতে বিধানসভায় যেতে হবে, এই মর্মে কর্মীদের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে ঘুরছেন, তাদের সঙ্গে জনসংযোগ বাড়াচ্ছেন, কী অবস্থায় দেখছেন কেন্দ্রে এই মুহূর্তে? দেখুন, 2011 আগে তো আমাদের দল শাসন ক্ষমতায় ছিল না,
তা দিদির আদর্শকে সামনে রেখে আর দিদিকে সামনে রেখে 2011 সাফল্য এনে দিতে পেরেছিলাম। স্বাভাবিকভাবেই ডোমজুড়ে কিন্তু 2011-2016 যেমনভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে মমতা ব্যানার্জিকে সাফল্যে চূড়া এনে দিয়েছিল, আজকেও তারা তৈরি হয়ে আছে। খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। আমার বিরুদ্ধে বিজেপিতে রাজীব ব্যানার্জি যদি প্রার্থী হয়, রাজীব ব্যানার্জির জামানত জব্দ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। একদিকে বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় হতে পারেন এমন একটা সম্ভাবনা, এর পাশাপাশি সংযুক্ত মোর্চার থেকে এখানে সংখ্যালঘু একজন প্রার্থী দেওয়ার কথা, চিন্তাভাবনার কথা জানা যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখুন, ওই সংযুক্ত মোর্চা টোর্চা এখানে তেমন এ নেই। এখন বর্তমানে কেন্দ্রের সরকার সারা ভারতবর্ষের সাথে বাংলাতে যে চোখ রেখেছে, তাদের একদিকে অর্থবল আরেকদিকে পেশিবল, এবং তারা নির্বাচন কমিশনকে পেছন থেকে উঙ্গুলি হেলন করিয়ে বাংলার মানুষকে তথা এলাকার মানুষকেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটা ততস্ত্র ভাব করার চেষ্টা করছে, কিন্তু এতে কোনো কিছু লাভ হবে না। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার মর্যাদাকে রক্ষা করার জন্য ডোমজুড়ের মানুষ তার আপ্রাণ লড়াই করবে, এবং আগামী দিন বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনযাত্রাকে সুরক্ষিত রেখেছে, সেই সুরক্ষিত রাখার জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে ফিরিয়ে আনবে, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ কল্যাণবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কল্যাণ ঘোষ, তিনি একেবারে অকপটে তিনি আমাদের সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিলেন, আপনারা শুনলেন। তিনি ডোমজুড় বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে পরাস্ত করতে পারে, কারণ তার সঙ্গে রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, এলাকার মানুষের শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ, এবং এগুলোকেই সম্বল করে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকে নির্বাচিত হয়ে তিনি বিধানসভায় পৌঁছবেন, এ ব্যাপারে তিনি অনেকটাই আত্মবিশ্বাসী।